থাকুন, গান শোনাবার আজকের আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাহিদা আফরোজ শমী। আমাদের সুখ দুঃখ আনন্দ বেদনা উল্লাস উচ্ছ্বাস সকল কিছুর সাথেই মিলেমিশে একাকার হয়ে আছে সঙ্গীত, এবং আমাদের দেশের সংস্কৃতিকে যারা নিজেদের কাঁধে তুলে নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং আমাদের এই সঙ্গীতকে যারা আমাদের একেবারেই প্রত্যেকের দ্বারে পৌঁছে দিচ্ছেন, প্রত্যেকের মনের কাছে পৌঁছে দিচ্ছেন, তাদেরকে নিয়েই আমাদের এই আয়োজন থাকে সবসময়। এবং আমরা আজও দুজন আমন্ত্রিত অতিথিকে সাথে নিয়ে চলে এসেছি, এবং যে দুজন সাথে আছেন তার মধ্যে একজনের কথা একটুখানি বলি। আমার কাছে মনে হয় যে সৃষ্টিকর্তা যে কী মধুর এবং কী জাদুময় একটা কণ্ঠ তাকে দিয়েছেন, এবং যার কণ্ঠস্বরে আমার মনের মধ্যে একটা জোয়ার চলে আসে, এবং তাকে আমি ভীষণ ভালোবাসি। এবং আরও একজন যিনি আছেন তিনিও আমাদের ভীষণ পছন্দের সঙ্গীতশিল্পী। দুজনকে নিয়ে আমরা সময় কাটাবো, এবং তাদের কাছে আপনারা চাইলে সরাসরি ফোনের মাধ্যমে আপনার পছন্দের গানটি শুনতে চাইতে পারেন। স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে। আমাদের সাথে আজ দুজন আমন্ত্রিত অতিথির মধ্যে রয়েছেন প্রিয়াঙ্কা বিশ্বাস, এবং সেই সাথে রয়েছেন রাফি তালুকদার। দুজনকে আমন্ত্রণ, কেমন আছেন এবং কেমন লাগছে? ভালো, সবসময় ভালো। আর এমন একটা সেটে বসে আছি, ওই যে এনটিভির পরিবার, আমরা তো সবসময়ের জন্যই, আর এই চ্যানেলে বসলে সবসময় একটা ভালো লাগা অটোমেটিক্যালি কাজ করে। একেবারেই তাই। আমার মনে হয় কি জানো, যে যখন বাইরে থাকি আমাদের তো সবারই কোনো না কোনো বিষয় মাথায় সবসময় থাকে, জীবনের টানা পড়েনও থাকে, সব কিছু নিয়েই আমাদের জীবনে এগিয়ে চলে। কিন্তু যখনই স্টুডিওর মধ্যে আসি, এই জায়গাটাতে বসি, মনে হয় সব কিছু যেন উধাও হয়ে যায়, এক এক একদম তুড়ির মধ্য দিয়ে এসে মানে কোথায় যেন চলে যায়, সকল কিছু ভালো নিয়ে আমরা এই জায়গাটাতে বসি, সুরের মধ্যেই থাকি। সুরের মধ্যে দিয়ে শুরু করতে চাই, এবং প্রিয়াঙ্কা তোমাকে দিয়ে শুরু করতে চাই। কোন গান দিয়ে আজকের আয়োজন শুরু করব? আজকে একটা দেশের গান দিয়ে অবশ্যই শুরু করতে চাই, একদম শ্রদ্ধেয় অজিত রায়ের মিউজিক কম্পোজিশনে এবং শ্রদ্ধেয় নজরুল ইসলাম বাবুর লেখায়। মূল শিল্পী ছিলেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন, একটি বাংলাদেশ। চলো শুনি। Thank you.
বিশ্বের বিষয় তুমি আমার অহংকার, এই বাংলাদেশটাই আসলে আমাদের মা মা মাতৃকা। এবং আসলে এই দেশটাকে সুন্দর শুদ্ধ রাখার জন্য যে যে কোনো পরিস্থিতিতে আমরা আসলে একত্রিত হয়ে যেতে পারি তা বারে বারে প্রমাণিত হয়েছে। এবং আমার দেশ, এই দেশকে সত্যি আমরা ভীষণ ভালোবাসি। ভীষণ মিষ্টি একটা গান আমাদের দেশের, মানে দেশকেন্দ্রিক যে গানগুলো রয়েছে, দেশাত্মবোধক যে গানগুলো রয়েছে, প্রত্যেকটা গান আসলে অনেক বেশি ভালোবাসা মাখা গান। আর তার মধ্য থেকে এটা একটা আলাদা রকম সৃষ্টি। থ্যাংক ইউ তোমাকে যে এত সুন্দর একটা গান দিয়ে আজকের আয়োজনটা শুরু করলে। প্রিয়াঙ্কা, তোমাকে দিয়ে শুরু করি এই ভাগটাও, কোন গান দিয়ে শুরু করবো? শ্রদ্ধেয় সমর দাসের মিউজিক কম্পোজিশন এবং শ্রদ্ধেয় মাসুদ করিমের লেখায় তন্দ্রাহারা নয়ন আমার। আরে বাহ, মূল শিল্পী ছিলেন শ্রদ্ধেয় হাসিনা মুমতাজ। এটা 60s গান, আমি যদি ভুল না করি 1967 গান। অদ্ভুত সুন্দর একটা গান, চলো শুনি। বাতাসের ফাল্গুনি গান দেয় মুঝে সব অভিমান, বাতাসের ফাল্গুনি গান দেয় মুঝে সব অভিমান, সুরের কাকলি তাই চায় কণ্ঠে জড়াতে। মনে
একটা গান যেটা তুমি শুরুতে বললে যে 66 অথবা 67 এর কথা বলছিলে, 1967 এর গান, এবং সেই গান এই 2024 সালে এসে আমরা শুনছি এবং এত মুগ্ধ হয়ে শুনছি। তাহলে একটা গানের গাঁথুনি কতটা শক্ত হলে এবং কতটা মায়াবী হলে এমন করে আমরা ভালোবাসতে পারি, আর কি অনুশীলন, না না হলে এই গান সৃষ্টি হতো না। মানে কি ভীষণ, কি অদ্ভুত সুন্দর। একজন দর্শক আছেন, কথা বলি। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আমি নুরুন নবী বলছিলাম রাজশাহী থেকে। সময় আপু কেমন আছেন? আপনি খুব ভালো আছেন নবী ভাই? আপনারা যখন ফোন করেন তখন তো ভালো থাকার মাপকাঠিটা আরো একটু উপরের দিকে উঠে যায়। অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়েছেন, কথা বলুন, শিল্পীরা শুনছেন আপনাকে। প্রিয়াঙ্কা প্রসঙ্গে একটু কথা বলবো পরবর্তীতে, রাবি ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার, শুনছি। অসাধারণ কণ্ঠ, বলার মতো কিছু বলার ভাষা নাই। চন্দ্রহারা নয়ন আমার এই গানটা দিয়ে এত গভীর ভাবে আর এত মাধুর্য গায়কী, বলার মতো ভাষা নাই গানটা। আমার ফোনে আছে সম্ভবত গানগুলো, বেশিরভাগ শুনি এই গানগুলো। পুরোনো দিনের গানগুলো যে আপনাদের মাঝে বেঁচে থাকবে এটাই ভবিষ্যতে আশা করছি আপনাদের কাছ থেকে, চেষ্টা করছি। আমার একটা গানের অনুরোধ ছিল নজরুল সঙ্গীত, গানটা হচ্ছে নূরজাহান নূরজাহান, এই গানটা যদি শোনাতেন। হ্যাঁ চেষ্টা করব, ভালো লাগবে। আর রাকি ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন রাকি ভাই? আমাকে তো, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমাকে তো দেশের গান শোনাবেন, চৌদ্দ ইন্দ্রদার, স্বপ্ন আমার কাজল পুকুর তুমি হাজার শাপলা ফুটেছে, যদি গানটা শোনাতেন খুব ভালো লাগবে ভাই। আমরা দেশের গান গাইবো এরপরে একটা, হ্যাঁ এবারেই গাচ্ছি হয়তো ওই গানটা। অনেক অনেক ধন্যবাদ, সাথে থাকবেন পুরোটা আয়োজন জুড়ে। গানে যাব এবং রাফি ভাইয়ের গানেই আসি। কি গান শুনছি? আমাদের দর্শকের অনুরোধ ছিল একটি দেশের গান, তো আমি এখন যে গানটি করছি কবির বকুলের লেখা এবং শওকত আলী ইমনের সুরসঙ্গীতে একটি ছবিতে ব্যবহৃত হয়েছিল দেশের মাটি। এই গানটি গেয়েছেন আমাদের দুজন দিকপাল, সৈয়দ আব্দুল হাদি স্যার ও আবিদা সুলতানা ম্যাম। আমি গাইবার চেষ্টা করছি, শুনবো।
কখনো ভয়, তবে হবে মোদের জয়। বুকের তাজা রক্ত দিয়ে রাখবো দেশের মান, এ সবুজ দেশ আমার, এ মাটি মামা, স্বপ্নের জন্মভূমি, এ যে প্রিয় মাতৃভূমি, তাই তো এ দেশ সবার কাছে প্রাণের চেয়ে দামি। কৃষক জেলে মাঝিরা গায়ে দেশেরই গান, তাই ভেদাভেদ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান, এসো তাই আমরা সবাই একই আশাতে মিশে যাই। বুকের তাজা রক্ত দেব রক্তে দেশের মান, এসো সবুজ দেশ আমার, এ মাটি মামার, স্বপ্নের জন্মভূমি, এ যে প্রিয় মাতৃভূমি, তাই তো এ দেশ সবার কাছে প্রাণের চেয়ে দামি। এসো সবুজ দেশ আমার, এ মাটি মামার, স্বপ্নের জন্মভূমি, এ যে প্রিয় মাতৃভূমি, তাই তো এ দেশ সবার কাছে প্রাণের চেয়ে দামি। সৈয়দ আব্দুল হাদিস স্যারের কণ্ঠ এবং সেই সাথে মানে যেই চারজন এই গানটার সাথে সম্পৃক্ত এবং সেই সাথে যারা যন্ত্রানুষঙ্গে ছিলেন তাদের কথাও বলবো, সবাই মিলে আসলে একটা সুন্দরের সৃষ্টি করেছেন নিঃসন্দেহে। এবং আমাদের দেশের এই গানগুলো আসলে অনেক বেশি ছড়িয়ে যাওয়া উচিত, কারণ আমাদের নতুন প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম সবার মধ্যে যেন এই গানগুলোর মধ্য দিয়েই প্রথম ভালোবাসার যে বীজটা বপন হয় দেশের প্রতি এবং সেইটার যে বেড়ে চলা সেটা যেন এমন করে চলতে পারে। আমার কবির বকুল ভাইয়ের এই গানটি একটা লাইন খুব টাচ করে গেছে, সেটি হলো নাই ভেদাভেদ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান, আমরা এই দেশে আমাদের যে ভেদাভেদ জাতি ধর্ম নির্বিশেষে এটি কিন্তু নাই, এটা আমরা সবাই সমান এবং সকল ধর্ম সকলেই পালন করবে, যার যার উৎসব যার যার ধর্ম সেটা সবার উৎসব হিসেবে আমরা পালন করব। মূল কথা কি রাফি ভাই, দেশটা আমার, এটাই হচ্ছে বড় কথা। এখানে আসলে আমি কি বর্ণের কি ধর্মের সেটা তো আসলে কোনোভাবে আসেই না, এই দেশে জন্মেছি আমি, এই দেশটা আমার, এর থেকে বড় কথা আর কিছু হয় না। পরে গানে যাই, প্রিয়াঙ্কা এবারে কি শুনছি? এবারও একটা সিক্সটিজের আমার ভীষণ পছন্দের গান, আমি জানি যে যখন সবাই শুনবেন আমার কাছে মনে হবে সবারই মনে পড়ে যাওয়ার কথা, এত সুন্দর একটা গান, এত সুন্দর কম্পোজিশন, শ্রদ্ধেয় রাজা হোসেন খান তার একটা বিখ্যাত কম্পোজিশন এবং শ্রদ্ধেয় মোহাম্মদ রফিকুজ্জামানের লেখা, মূল শিল্পী ছিলেন শ্রদ্ধেয় ফেরদৌসি রহমান, যেন এক মুঠো রজনীগন্ধা। আরে বাহ, চলো Thank you.
ধরনের গান আসলে আমি অনির্বাণ দার দিকে তাকিয়ে থাকি, কারণ অনির্বাণ দা যখন গানের মধ্যে ঢুকেন, মানে শুরুটা যখন করেন, একটা এত সুন্দর কারুকাজ দিয়ে শুরু করেন, এবং ওনার বাজনার মধ্যে তো একটা অন্যরকমের ভালো লাগা আছে। আমি ভীষণ রকমের ভক্ত, সেই জায়গা থেকে আমি তাকিয়ে থাকি কখন কি বাজাচ্ছে, বাজাতে না পারি দেখে তো একটা অন্যরকমের শান্তি আছে। এই গানটা 1964 সালের গান এবং বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয়েছিল এই গানটার মধ্য দিয়ে। খালামণি আমাদের খুব প্রিয় একজন মানুষ, প্রিয় মানুষ, এবং তার এই গানগুলো যখন গাই, এই গানটা স্পেশালি, তখন তার যে প্রথম প্রচার হওয়া যে ছবিগুলো, রেকর্ডটা, ভিডিওটা, ওইটা চোখের সামনে ভাসে, তার গায়কি, তার মুখের এক্সপ্রেশন, স্টাইল, সবকিছুই যেন মনে পড়ে, চোখের সামনে চলে আসে। দর্শক আছেন, কথা বলবো। দর্শক কে আছেন সাথে? আসসালামু আলাইকুম। তুমি আপু, খুলনা থেকে মোহাম্মদ কিবরিয়া বলছি। জি কিবরিয়া ভাই, কেমন আছেন আপনি? অনেকদিন আপনার সাথে কথা হলো, আমিও ভীষণ খুশি, পেলাম না। আহারে, এই যে কথা হয়ে গেল, তো আশা করি খুব ভালো আছেন, সাবধানে আছেন। কথা বলুন, শিল্পীরা আপনাকে শুনছেন। আমি মানে প্রিয়ঙ্কা ম্যাডামের কাছে একটা গানের অনুরোধ করতে চাই। এই গানটা দুজনে গেছে, আশা ভোসলেও গেছে এবং পরে বেবি নাজরীনও গেছে। কাল সারা রাত ছিল স্বপ্নেরও রাত, মানে আশা ভোসলেও গেছে গানটা এবং পরে বেবি নাজরীনও গানটা গেছে। জি জি, আচ্ছা আচ্ছা। কিবরিয়া ভাই, অনেক ধন্যবাদ। আপনি যখন বলছিলেন দুইজন শিল্পী গাইছেন, রানা ভাই পাশ থেকে বলে দিচ্ছিল গান কোনটা। অনেক অনেক ধন্যবাদ, সাথে থাকুন পুরোটা আয়োজন জুড়ে। আরো একজন দর্শক আছেন, কে আছেন সাথে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আশিক, কেমন আছেন? জি শুভরাত্রি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আজকে আর শুভরাত্রি বলতে হলো না, তাই তো? কথা বলুন, শিল্পীরা শুনছেন আপনাকে। জি, দুজনের সাথে কথা বলতে চাই, এত সুন্দর করে উপস্থাপনা করেন আপনি, অনেক অনেক ধন্যবাদ। আর এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা আয়োজন করেছে আমাদের জন্য। আর দুজনের সাথে কথা বলবো, প্রথমে প্রিয়াঙ্কা আপুর সাথে কথা বলতে। আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি কেমন আছেন? হ্যাঁ ভালো। জি অনেক সুন্দর করে গান পরিবেশন করছেন। আপুর কাছে আমার দুইটা গানের রিকোয়েস্ট। হ্যাঁ হ্যাঁ। একটা হচ্ছে সাগরের তীর থেকে মিষ্টি কিছু হয় নে, আর একটা হচ্ছে শুধু গান গেয়ে পরিচয়। আর রাফি ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি কেমন আছেন? জি ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক সুন্দর করে গান করতেছেন, অনেক অনেক ধন্যবাদ সকল মিউজিশিয়ানকে এত সুন্দর করে বাজানোর জন্য। ভাইয়ের কাছে দুইটা গানের রিকোয়েস্ট। জি বলেন। একটা হচ্ছে বাকুন্তা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে, আর একটা হচ্ছে হলদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়ি লোকে। আচ্ছা, এই দুইটার অল্প করে শুনিয়ে দিব একটু পরে, ঠিক আছে? ঠিক আছে, সঙ্গে থাকবেন, সাথে থাকুন সব সময়ের মতো। আমরা গানে ফিরতে চাই না, এবার মানসী ছায়াছবি থেকে শ্রদ্ধা গাজী মাজহারুল আনোয়ার স্যারের লেখায় এবং শ্রদ্ধা আনোয়ার পারভেজের সুরে মন চাই প্রতিদিন। মূল শিল্পী ছিলেন শ্রদ্ধা অরুণা লায়লা। আচ্ছা শুনি গানটা আগে। Oh,
মানে তুমি আমাকে বলো, তুমি কি আসলে মানে আমাদেরকে বারবার একটা মানে যে পেছনের দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার একটা মানে মন নিয়েই বসো গান সিলেক্ট করার জন্য? কারণ এই গানগুলো কত মানে কত দিন হয়ে গেছে শুনি না সাধারণত, খুব একটা শোনা হয় না। এটাই চেষ্টা করি যে যে গানগুলো রিপিটেডলি গাওয়া হচ্ছে সেখান থেকে বেরিয়ে একটু যে গানগুলো সচরাচর গাওয়া হয় না বা আমরা শুনি না লাইভে বসলে হয়তো হয়তো দর্শকের অনুরোধের নিচে চাপা পড়ে যাচ্ছে সেরকম দু একটা গান, মানে ইউজুয়ালি গানগুলো সিলেক্ট করতেও দেখি না অনেক ক্ষেত্রে অনুরোধের মানে জোরে তো চাপা পড়ে যাই একটা ব্যাপার আছে, কিন্তু অনেকে গানও না, তো সেই জায়গা থেকে তুমি যে বেছে বেছে গানগুলো নিয়ে আসো তার জন্য অনেক ধন্যবাদ। কারণ আমরা বেশ কয়েকটা এপিসোড করেছি এই আয়োজনেই আমরা তোমাকে এর আগেও পেয়েছি, সো সেখানেও দেখেছি যে তোমার গানের রিপিটেশন খুব কম এবং যে গানগুলোই আমাদেরকে শোনাচ্ছ প্রতি পর্বেই সেটার মধ্যে একটা মানে আমরাও ঘুরে আসছি সেই ভালো লাগার সময়গুলো থেকে। এবং আজকের এই গানটার সিলেকশনের জন্য স্পেশালি আমি থ্যাঙ্কস দিতে চাই রানা ভাইকে, রানা ভাই সাজেস্ট করেছিল এই গানটা। সব গান তো করাই হয়, এই গানটা যদি মানে করা থাকে তাহলে গাইতে পারো, গাইতে পারো, আজকে এই গানটা করো। থ্যাংক ইউ রানা ভাই, অ্যান্ড থ্যাংক ইউ তোমাকে যে এই এমন করে আমাদেরকে আনন্দে ভাসাও। রাফি ভাই গানে আসি, কি গান এখন যে গানটি করছি? অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের একটি কথা সুরে গান, গেয়েছেন শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ স্যার, অ্যালবাম ছিল বসন্ত ছুঁয়েছে। আচ্ছা, ইতিমধ্যে মনে হয় সবাই জেনে গেছে গানটা কি। ও ডাক্তার, ঠিক আছে শুনি। Oh,
মুক্তির জন্য আহার নিদ্রাশা গেছে চলে, তবু বেঁচে আছি পৃথিবীতে নেতি আছে বলে। এই মেয়েটির জন্য আর নিদ্রা সবই গেছে চলে, তবু বেঁচে আছি পৃথিবীতে মেয়েটি আছে বলে। দুজনারই প্রেমের বন্ধন রাগ আর অনুরাগে, আমার বাঁচা মরা পরে আর জীবনটা আগে গোড়াকার বিশ্বজিৎ স্যার আমাদের ভীষণ শ্রদ্ধার একজন মানুষ, এবং তার প্রত্যেকটা গান আমাদের ভীষণ ভীষণ ভালো লাগে, এবং প্রত্যেকটা গানই আমাদের একদম মনের মধ্যে গেঁথে থাকার গান। আর সেই সাথে আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার, তার যেই সৃষ্টিগুলো দেশের গান থেকে শুরু করে চলচ্চিত্রের গান, প্রত্যেকটা জায়গায় তার যেই অবদান, সেটা আসলে প্রত্যেকটা মুহূর্তেই আমাদেরকে স্মরণ করতে হবে। এটাই হচ্ছে আমাদের তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মানে সুযোগ, যে এই আয়োজনগুলো হয় এবং আমরা সেই শ্রদ্ধা নিবেদন করতে পারি। দেখতে দেখতে সময় বলছে, বিদায়ের কথা বলতে হবে, বিদায় নয় আবার দেখা হোক সেই প্রত্যাশায় থাকি। শেষ গান শুনছি প্রিয়াঙ্কার কাছ থেকে, আর গানটা কী শুনবো সেটা জানছি তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায়, এবং তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, পরিবারের প্রত্যেকজন সদস্যদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা। সুপ্রিয় দর্শক, কৃতজ্ঞতা আপনাদের প্রতি, কারণ আপনারা আছেন বলেই আমরা বারে বারে চলে আসতে পারি আপনাদের সামনে। এমন ভালোবাসায় থাকুক এনটিভি আপনাদের মনের মাঝে, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্বে এলাগন গান শোনাবার এই আয়োজনে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই শুভরাত্রি। চলো নিশ্চয়ই ডুয়েট গান শুনবো, শুধু গাজী মাজহারুল আনোয়ার স্যারের লেখায়, শুধু সত্য সাহার সুরে। ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে, ছায়া ছবি অশিক্ষিত অশিক্ষিত শুনছি। আমাদের প্রিয় দুই শিল্পী শাম্মী আক্তার এবং খন্দকার ফারুক আহমেদের গাওয়া। Thank you.
সারা পাতি জলে আজবে শহরে মাটি ফাইটা বৃষ্টির পানি ঝড় ঝড়াইয়া পরে রে ঝড় ঝড়াইয়া পরে পুরাইছে মনে আশা পুরাইছে।